হাওড়া জেলায় এই শরৎ সদনে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় সম্মেলন মানে সারা দেশের সংগ্রামী যারা ক্ষেত মজুর সংগঠক নেতৃত্ব তা গুজরাট থেকে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে ওদিকে মণিপুর থেকে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু কেরালা মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার সারা ভারতের প্রতিনিধিরা মিলিত হচ্ছেন এবং এই সম্মেলন থেকে আজকের ভারতে কৃষির ওপরে আক্রমণ ক্ষেত মজুরদের জীবন জীবিকা মজুরির ওপরে আক্রমণ এর বিরুদ্ধে কিভাবে সংগ্রামী মানুষ খেটে খাওয়া মানুষ ক্ষেত মজুররা কৃষকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে সামিল হতে পারেন সেই আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর আরএসএস বিজেপির সরকার দেশের মানুষের জীবন জীবিকা অধিকারের ওপরে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে গত দুদিন আগে ওরা আমাদের দেশের সংসদে বাজেট পেশ করেছে এই নরেন্দ্র মোদীর সরকার যে বাজেট পেশ করেছে এই বাজেট আমাদের দেশের মেহনতি মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার মজুরির অধিকার সবকিছুর ওপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে আমাদের দেশের যারা বড় বড় পুঁজিপতি কর্পোরেট যেমন ওই আদানি আম্বানি এদের স্বার্থে মানুষের ওপরে গরিব নিম্নবিত্ত মানুষের ওপরে আরো আক্রমণ নামানোর ব্যবস্থা করেছে এবারের বাজেট আপনারা ইতিমধ্যেই দেখেছেন নরেন্দ্র মোদীর বড় 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 প্রিয় বন্ধু গৌতম আদানি যিনি গত পাঁচ ছ বছরে ভুলে ভেপে উঠেছেন ভারত তো কোন ছাড় এশিয়া মহাদেশের এক নম্বর কোটিপতি এক নম্বর পুঁজিপতিতে রূপান্তরিত হয়েছে ধরা পড়ে গেছে কি ভয়ঙ্কর জালিয়াতি মানুষের কষ্টার্জিত যে অর্থ মেহনতি মানুষ কষ্ট করে যে অর্থ সঞ্চয় করেন যে অর্থ তারা ওই এলআইসি জীবন বিমায় জমা রাখেন যে অর্থ তারা স্টেট ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা রাখেন সেই অর্থ হাজারে হাজারে কোটি টাকা মোদী সরকারের বদান্যতায় এই গৌতম আদানি তার ফটকাবাজি কারবারে লাগিয়েছিল এবং ইতিমধ্যেই লাখো লাখো কোটি টাকা সেই টাকা গৌতম আদানি সেই টাকা ইতিমধ্যেই সেই টাকা বলতে পারেন উধাও হয়ে গেছে এই টাকা যে উধাও হয়েছে লাখো লাখো কোটি টাকা দেশের জনগণের টাকা জনগণের অর্থে তিনি ব্যবসা করেছেন এখন মুখ টুকরা করেছেন ক্ষতিগ্রস্ত ভারতের মানুষ এই নরেন্দ্র মোদী সরকার তার প্রধানতায় দেশের মানুষের এই সর্বনাশা অবস্থা এই কাজে ওই আদানি আম্বানিকে রক্ষা তাকে আরো শক্তিশালী করার ব্যবস্থা করেছে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে জিনিসের দাম বাড়বে সেই ব্যবস্থা করেছে আক্রান্ত আমাদের দেশের মানুষ আমার এই সম্মেলন আগামী 15-18 ফেব্রুয়ারি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন সম্মেলন শরৎ সদনে অনুষ্ঠিত হবে সেই সম্মেলন যখন অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভারতের যে সংবিধান ইংরেজিতে বলে না কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমার ভারতের যেটা মর্মবস্তু
যেখানে পরিষ্কারভাবে লেখা আছে এই ভারত বহুত্ববাদের ভূমি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন উপহার, এই হচ্ছে আমার ভারত। যে ভারতে হিন্দু আছেন, মুসলিম আছেন, যে ভারতে খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, যে ভারতে শিখ আছেন, জৈন আছেন, এই যে বহুত্ববাদের ভারত। যে ভারতে বাঙালি আছে, বিহারি আছে, যে ভারতে ওড়িয়া আছে, তামিল আছে, যে ভারতে পাঞ্জাবি আছে, কাশ্মীরি আছে, এই তো আমার বহুত্ববাদের ভারত। এই ভারতে নানা নানা বর্ণের মানুষ আছেন, আমার ভারতের আজকে ঐক্য। এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান, এই যে ভারতবাসীর ঐক্য, সে ঐক্যকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্যে এই সাম্প্রদায়িক রাজনীতি, ওই হিন্দুত্ববাদের নামে সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতি, যা নিয়ে আরএসএস এই নরেন্দ্র মোদীর সরকার আজ ছারকার করে দিচ্ছে আমাদের ভারতকে, আমার ভারতের সংবিধান ভেঙে তছনছ করে দিচ্ছে। কি করে ওদের ওই ষড়যন্ত্রকে পরাস্ত করা যায়? আমার ভারতের বহুত্ববাদ, আমার ভারতের ধর্মনিরপেক্ষতা, আমার ভারতের গণতন্ত্র, তাকে কি করে রক্ষা করা যায়? এই শপথ নেওয়ার জন্যেও সারা দেশের লড়াকু খেত মজুর সংগঠকরা নেতৃত্ব তারা মিলিত হচ্ছেন। আগামী 15 থেকে 18 ফেব্রুয়ারি এই শরদ সদনে সারা দেশ থেকে 750-800 প্রতিনিধি আসছেন, এটা গর্বের কথা, হাওড়ার মানুষের কাছে গর্বের। সারা দেশের সংগ্রামী ওই খেত মজুর সংগঠক নেতৃত্ব আসছেন। এই সম্মেলন ভালোভাবে করা, ভালো করে যাতে এই সম্মেলন হতে পারে, এই দায়িত্ব হাওড়া জেলার মানুষের ওপরে পড়েছে। তাই আমাদের সংগঠকরা আজকে এই এলাকায় আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের কাছে হাত পাচ্ছেন, হাত পেতে আপনাদের সাহায্য চাইছেন। কারণ এত বড় সম্মেলন সফল করতে গেলে মানুষের সাহায্য দরকার, আমরা মানুষের সাহায্য ছাড়া চলতে পারবো না। ওই তৃণমূল কংগ্রেসের মতো ওই রকম কোটি কোটি, শ শ কোটি, হাজার কোটি দুর্নীতি, ওই দুর্নীতি ওরা করে, দুর্নীতি আরএসএস বিজেপি করে, আমরা বামপন্থীরা, আমরা মানুষের সাথে থেকে মানুষের সাহায্য নিয়েই আমরা কাজ করি, লড়াই করি, আন্দোলন করি। তারা হলে আপনারা দেখুন, আপনাদের তো অভিজ্ঞতা আছে, পশ্চিমবাংলায় আজকে 11 বছর, 11.5 বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। ইতিমধ্যেই সরকারের মন্ত্রী, সরকারের আধিকারিক ইতিমধ্যেই বহুজন জেলে চলে গেছেন, মামলা চলছে, ঠিক মতো মামলার ঠিক মতো সিবিআই চললে মুখ্যমন্ত্রী অবাক যাবেন না। আরে 34 বছরের আছে, বামপন্থীরা সরকারে ছিল, বামপন্থী সরকারের দুই মুখ্যমন্ত্রী কংগ্রেস জ্যোতি বোস, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য, তার গায়ে হাত দেওয়ার হিম্মত কারণ নেই। পুরো শতটাকে বলে তার নিদর্শন দুই মুখ্যমন্ত্রী, এত মন্ত্রী ছিলেন 34 বছরে বামফ্রন্টের। এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন বামফ্রন্টের মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করবেন, একটা মন্ত্রীর বিরুদ্ধে, কোনো বামফ্রন্টের মন্ত্রী 34 বছরে একটা মন্ত্রীর বিরুদ্ধে কোন দুর্নীতি, সেই দুর্নীতির কথা বলবার হিম্মত দেখাতে পারিনি। এই হচ্ছে আমরা বামপন্থীরা, আমরা সম্মেলন করি মানুষের কাছ থেকে অর্থ নিয়ে। তাই আমরা সারা ভারত সম্মেলন, প্রচুর অর্থের দরকার, আমরা আপনাদের কাছে যাচ্ছি, আপনাদের অনুরোধ করব, আমাদের কর্মীরা আবেদন করছেন, আপনাদের থেকে আমরা সাহায্য চাই। এ সাহায্য সম্মেলনের জন্যে, এ সাহায্য আপনার আমার লড়ার জন্যে, এই যে আপনার আমার লড়াই, আপনার আমার ঘরের ছেলে মেয়েরা, সন্তানরা, তাদের ভবিষ্যতের জন্য যে লড়াই, এ লড়াই আজ বাংলায় চলছে, ভারতে চলছে, এ লড়াই নতুন করে আরো নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই সম্মেলন, খেত মজুর সম্মেলন শপথ গ্রহণ করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন সারা বারো ভারতের বীর সংগ্রামী খেত মজুর সংগঠকরা নেতৃত্ব।
আপনাদের কাছে শেষ কথা, আগামী 17 তারিখ, আগামী 17ই ফেব্রুয়ারি এই সম্মেলনকে কেন্দ্র করে এই এলাকায় এক ঐতিহাসিক সমাবেশ হাওড়া জেলার মানুষ, হাওড়া শহরের মানুষ এত বড় সমাবেশ খুব কম দেখেছে। কেরালার মুখ্যমন্ত্রী কমরেড পিনারায় বিজয়ন, ভারতের দিকে একমাত্র বামপন্থী মুখ্যমন্ত্রী, তিনি এই সমাবেশের প্রধান বক্তা। এই সমাবেশেও আমরা চাই আপনি, আপনার পরিবার, আমরা আপনাদের সকলকে চাই, কারণ আগামী দিনের ভারত আজকের বিপদ থেকে ভারতকে রক্ষা করে আগামী দিনে উন্নত সমৃদ্ধ ভারত, সেই ভারত গড়ে তোলবার লক্ষ্যে যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই ঐতিহাসিক সমাবেশ আগামী 17ই ফেব্রুয়ারি এই এলাকায় অনুষ্ঠিত হবে। তাই সর্বশেষে